রাতের নিরাপত্তা কাটিয়ে এক ভয়ঙ্কর সাইকো কিলার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তার সামনে যেই আসছিল না কেন, সে তাকে মেরে ফেলছিল। একটা সময় পুলিশের কাছে এই খবরটা চলে যায়। পুলিশ সেখানে চলে আসে সেই সাইকো কিলারকে ধরতে, কিন্তু সে পুলিশদেরও মারতে শুরু করে। কিন্তু কেন, কে এই সাইকো কিলার আর কেনই বা সে এমনটা করছে, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে সদ্য মুক্তি পাওয়া তামিল মুভি লান্ধার। পুরো মুভিটা একটা রাতের মধ্যেই ঘটতে থাকে। তো কোন ঘটনা কখন ঘটছে সেটা আমি সময় হিসেবে বলে দেব, আর এই সময়টা মনে রাখতে পারলে আপনাদের মুভিটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে রাতের বেলা একটি বাড়ির ভেতরে একজন লোককে হাঁটতে দেখা যায়। সেখানে কয়েকজন লোক মিলে লোকাল মদ বানাচ্ছিল, আর সেই লোকটা তাদের তাড়া দিতে থাকে যে কালকেই ডেলিভারি দিতে হবে, তাড়াতাড়ি যেন আজকের মধ্যেই তাদের টার্গেটটা তারা পূরণ করে ফেলে। সেই লোকটা প্রত্যেকটা ঘরে যেয়ে চেক করছিল যে সবাই কাজ করছে কিনা। এরপরে সে ধীরে ধীরে বাইরে আসতে শুরু করে। অন্যদিকে অরবিন্দ এবং তার টিমকে দেখানো হয়। তাদের একজন ইনফর্মার তাদের খবর দিয়েছে যে এখানে অবৈধভাবে লোকাল মদ তৈরি করা হচ্ছে। অরবিন্দ এবং তার টিম সেখানে চলে আসে। পুলিশ দেখে সেই লোকগুলো পালাতে শুরু করে, কিন্তু পুলিশরা তাদের ধরে ফেলে। ধরার পরে অরবিন্দ তাদের বলে, তোমাদের কাছে কোনো লাইসেন্স নেই, তোমরা অবৈধভাবে মদ তৈরি করছো, আর এই মদ খেয়ে অনেক মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু সেখানে থাকা লোকগুলোর মধ্যে কোনো অনুতপ্ত বা অনুশোচনাই দেখা যায় না। তাদের মধ্যে একজন বলতে থাকে, স্যার আমাদের শুধু শুধু ধরছেন, একটু পরে এমনিতেই আমরা ছাড়া পেয়ে যাব, তার থেকে ভালো আপনি আমাদের ছেড়ে দিন, আমরা বসের সাথে কথা বলে আপনাকে কিছু কমিশন পাইয়ে দেওয়ার কথা বলবো। এটা শুনে অরবিন্দ রেগে যায় এবং সেখানে থাকা লোকটিকে চর মেরে বসে। অন্য একজন লোক বলে, স্যার যতই চেষ্টা করেন না কেন আমাদের আটকে রাখতে পারবেন না, আমাদের বস এসে একটু পরেই আমাদের ছাড়িয়ে নিয়ে যাবে। এটা শুনে অরবিন্দ বলে, সেটা পরে দেখা যাবে, এখন থানায় চলো। তাদের বাইরে নিয়ে আসতেই দেখা যায় সেই লোকগুলোর বস গাড়ি নিয়ে সেখানে চলে এসেছে, অর্থাৎ ইতোমধ্যে তার কাছে খবর চলে গেছে। সেই লোকটা রেগে এসে বলে, এই অফিসার এটা কি করছো, কালকে আমাকে ডেলিভারি দিতে হবে, আর তুমি এখন এসে এখানে হাঙ্গামা করছো, তুমি তো জানোই তোমাদের কনস্টেবলই আমার কাছ থেকে প্রত্যেক মাসে এর জন্য টাকা নেয়, তারপরেও তুমি কেন ঝামেলা করছো, দরকার পড়লে আমি তোমাকে আরো কমিশন বাড়িয়ে দেব, তাড়াতাড়ি এদের ছেড়ে দাও। যে লোকটা তাদের কাছ থেকে ঘুষ নিত, অরবিন্দ সেই পুলিশ অফিসারের দিকে তাকায় এবং বলে, কে কি করতো সেটা আমি জানি না, কিন্তু আমার পার্টনারশিপ কমিশন কোনটাই লাগবে না, আমার শুধু লাগবে আপনাকে। এটা বলে সেই লোকটাকেও সে ধরে নিয়ে যায়, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়। অন্যদিকে যে পুলিশ অফিসার তাদের কাছ থেকে ঘুষ খেত, সেই পুলিশ অফিসারকে অরবিন্দ বলে, আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্যই এ দেশে পুলিশদের এত বদনাম, পুলিশদের কেউ ভরসা করে না, শুধুমাত্র আপনাদের জন্য, বয়স হয়েছে, এখন তো একটু নিজেকে শুধরান, এরপর থেকে যদি আমি আরও একবার এই খবরটা শুনি তাহলে আপনি রিটায়ার্ডের পরিবর্তে সাসপেন্ড হবেন। অরবিন্দ সেখান থেকে চলে আসার সময় সতীশ নামের আরও একজন পুলিশ অফিসারকে বলে, এদের উপরে নজর রাখবে, আর কেউ যদি এদের ছাড়াতে আসে সাথে সাথে আমাকে খবর দেবে, আমি এদের কিছুতেই ছাড়বো না, কালকে সরাসরি এদের কোর্টে চালান করে দেব। অরবিন্দ যখন বাড়ি ফিরছিল তখন ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, স্যার আপনাকে তো সরকার থেকে কোয়ার্টার দেওয়া হয়েছে, আপনি সেখানে না থেকে এত দূরে কেন বাসা নিয়েছেন? অরবিন্দ বলে, আসলে আমার স্ত্রীর হেলথ ইস্যু রয়েছে, আর শহরে এতটা শব্দ দূষণ যেটা আমার স্ত্রীর হেলথের জন্য ভালো হবে না, তাই আমি ইচ্ছে করেই কোয়ার্টার ছেড়ে দূরে একটা বাড়ি নিয়েছি যেখানে পরিবেশটা অনেক নিরিবিলি আর আমার স্ত্রীর স্বাস্থ্যের জন্যও ভালো হবে, আর সেখানে থেকে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এরপরেই মঞ্জু এবং নকুলকে দেখানো হয়। যেখানে নকুল ঘুমাচ্ছিল মঞ্জু এসে তাকে ডেকে তোলে। তাদের মধ্যে কিছুটা খুনসুটি দেখা যায়। একটা সময় মঞ্জু একটু অভিমান করে, কারণ হচ্ছে নকুল কিছুদিন ধরে একটা না নাইট ডিউটি করছিল, রাতে ডিউটি করে দিনে এসে সে ঘুমাচ্ছিল, আর এতেই মঞ্জুর একটু অভিমান হয়। সে বলে সে তাকে একটুও সময় দেয় না। এছাড়া তারা অনেকদিন ধরে বাইরে কোথাও ঘুরতেও যাচ্ছে না। নকুল বলে তাকে যেন আরও একটু সময় দেওয়া হয়, একটু সময় পেলে সে মঞ্জুকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবে। সিন শিফট হয়ে যায়, অরবিন্দকে দেখানো হয়, সে তার বাড়িতে এসে গেছে। সেখানে আসার পরেই তার স্ত্রী জানুতাকে বলে, তুমি এত দেরি করে আসলে কেন, আমার একা থাকতে ভয় করে, আর তুমি এত দূরে বাসা নিয়েছো কেন? অরবিন্দ বলে, তুমি তো বলেছো তোমার নিরিবিলি থাকতে ভালো লাগে, এছাড়া তোমার স্বাস্থ্যের জন্য এত শব্দ দূষণ ভালো নয়, এই জন্যই এখানে আমি বাড়িটা নিয়েছি। সেখানে তাদের মধ্যেও ভালোবাসার খুনসুটি চলতে থাকে।
এদিকে সময় হয়ে যাওয়াতে নকুল অফিসের জন্য রেডি হয়ে যায়, বাইরে চলে আসে। কিন্তু মঞ্জু দেখতে পায় আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি হতে পারে, এই জন্য সে নকুলকে রেইনকোট দিয়ে দেয়। বলে এটা সাথে নিয়ে যাও, বৃষ্টি আসলে কাজে লাগবে। নকুল সেখান থেকে আসার সময় দেখতে পায় তার বাড়ির সামনেই একজন ভিখারি বসে রয়েছে। নকুল মঞ্জুকে বলে, তুমি ওকে একটু খাবার দিয়ে দিও। ওকে দেখেই অনেকটা ক্ষুধার্ত মনে হচ্ছে। মঞ্জুও তাই করে। নকুল যাওয়ার কিছুক্ষণ পরেই সেই ভিখারিকে সে কিছুটা খাবার দিয়ে দেয়। সেই ভিখারিটা বাড়ির সামনে বসে খাবার খেতে থাকে। অন্যদিকে দেখা যায় একটা অ্যাম্বুলেন্স হসপিটালে আসে। হসপিটালে আসার পরে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তাদের সাথে কথা বলে জানা যায় ওভারব্রিজে দুইজন লোক মদ খেয়ে বাসায় ফিরছিল, কিন্তু তখনই সেখানে তারা রেইনকোট পরা একটি লোককে দেখে। তার হাতে একটি রড ছিল। সেই লোকটা ওভারব্রিজ দিয়ে নামার সময় রড দিয়ে অদ্ভুত বাজে শব্দ করছিল, যেটা সেই দুইজন লোক যে তাকে বলে যে রাস্তায় হাঁটার সময় এভাবে যেন সে শব্দ না করে। রেইনকোট পরা লোকটা যখন তাদের কোনো কথাই শুনছিল না, তখন দুইজন লোকই একটু চড়া হয়ে কথা বলে। এটা শুনে সেই লোকটা রেগে যায় এবং তাদের উপরে আক্রমণ করে। এই কথাটা শুনে একজন পুলিশ অফিসার চলে যায় সেই ওভারব্রিজের কাছে। দেখতে পায় তখনও সেই রেইনকোট পরা লোকটা সেখানেই ছিল। সে একই রকমভাবে হাতের রডটা দিয়ে অদ্ভুত আওয়াজ করে করে সে নিচে নামছে। এটা দেখে সে পুলিশ অফিসার নিজেও একটু ভয় পেয়ে যায়। তারা সাহস হয় না সামনে যেয়ে তার সাথে কথা বলার, এই জন্য সে ফিরে আসে থানায় এবং বাকি পুলিশ অফিসারদের জন্য ওয়েট করতে থাকে, যারা নাইট ডিউটিতে গিয়েছিল টহল দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে সেই সব পুলিশ অফিসাররা ফিরে আসলে সেই পুলিশ অফিসার তাদের সব কিছু খুলে বলে। বলে, আমার বিষয়টা মোটেই ভালো লাগছে না, আমার মনে হচ্ছে এই লোকটার কোনো সমস্যা রয়েছে, আমার তো দেখে ভয়ই করছিল। আরভিন্দ স্যারকে কল করা দরকার, তাকে ইনফর্ম করে আমাদের সেখানে যাওয়া দরকার। অন্য একজন পুলিশ অফিসার বলে, আরে তুমি কি বলছো এগুলো, একজন লোকের জন্য আরভিন্দ স্যারকে কেন ডাকতে হবে, আমরাই বিষয়টা সলভ করে নেব, চলো। তারা সবাই সেখানে যেতে শুরু করে। কিন্তু এইবার পুলিশ যাওয়ার পরে সেই ফুট ওভারব্রিজে রেইনকোট পরা লোকটাকে আর দেখে না, তাই তারা রাস্তায় চেকপোস্ট বসিয়ে লোকদের চেক করতে থাকে। পুলিশরা অনেক চেক করার পরেও সেই ধরনের রেইনকোট পরা কোনো লোককে খুঁজে পায় না, যেমনটা সেই পুলিশ অফিসার দেখেছিল। তারা একটা সময় হতাশ হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় সেই দিক দিয়ে সেই রেইনকোট পরা লোকটি হেঁটে যাচ্ছে, আর সে চলার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। পুলিশরা তাড়াতাড়ি সেখানে এসে তাকে ঘিরে ধরে, কিন্তু পুলিশদের দেখার পরেও সেই লোকটা থামছিল না। পুলিশরা তাকে থামতে বলছিল। এরপরে একজন লোক এসে তাকে ধমকাতে শুরু করে এবং থামতে বলে। যখনই পুলিশ অফিসার তার কাছে আসে, রেইনকোট পরা লোকটি তার উপরে হামলা করে। এরপরে সে একে একে সব পুলিশ অফিসারদের উপরে হামলা করে, তাদের মারতে শুরু করে। এরপরে সিন কাট হয়ে যায়। রাত 8টার ঘটনা দেখানো হয়, যেখানে মঞ্জু বাসায় একাই ছিল, কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ে যায় একটা ফাইলে, যেটা ডেস্ক থেকে একটু বের হয়েছিল। তার কিছুটা কৌতূহল হয়, সে ফাইলটা নিয়ে দেখতে শুরু করে, কারণ সেই ফাইলের ভেতরে মঞ্জুর নামই লেখা ছিল। মঞ্জু ফাইলটা পড়তে শুরু করে, কিন্তু ফাইল পড়ার পরে সে হতবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে ফাইলটার দিকে তাকিয়ে থাকে সে। একটা সময় মঞ্জু কাঁদতে শুরু করে। একটু পরেই মঞ্জু কল করে সেই হসপিটালে, আর সেই ডক্টরের নাম জিজ্ঞেস করে বলে তার সাথে সে দেখা করতে পারবে কিনা। এখন সেই হসপিটাল থেকে জানানো হয় হ্যাঁ, সেই ডক্টর এখনও হসপিটালে রয়েছে। এরপরে মঞ্জু একজন অটো ড্রাইভারকে কল করে এবং তার পাশের সামনে আসতে বলে। এদিকে নকুলকে দেখা যায় সে অফিসে যাচ্ছিল। ঠিক তখনই তার রাস্তায় মনে পড়ে সে বাসায় কিছু একটা ফেলে এসেছে, তাই বাইকটা ঘুরিয়ে সে আবারও বাসায় যেতে শুরু করে। এরপরে সিন আবারও কাট হয়ে যায়। রাত 12টার ঘটনা দেখানো হয়, যেখানে সেই পুলিশদের মধ্যে একজন পুলিশ আরভিনকে কল করে আর পুরো ঘটনা খুলে বলে যে তাদের মধ্যে বেশিরভাগ পুলিশই এখন গুরুতর আহত, তাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সব কিছু শোনার পরে আরভিন অনেকটাই চমকে যায় এবং তার স্ত্রীকে বলে তার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, সে কিছুক্ষণ পরেই চলে আসবে। যদিও জানু তাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু আরভিন জোর করে চলে আসে। অরবিন্দ ঘটনাস্থলে চলে আসে। সে দেখতে পায় কয়েকজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর বাকিরা তখন সেখানে আহত অবস্থায় পড়েছিল। সেখানে আসার পর একজন পুলিশ অফিসার অরবিন্দকে বলে, স্যার লোকটা আসলেই সাইকো, আমরা তাকে অনেকবার জিজ্ঞেস করেছি সে কে, সে আমাদের সাথে একটা কথাও বলেনি, বরং হঠাৎ করেই আমাদের উপরে হামলা করে এবং তার হাতে থাকা রডটা দিয়ে আমাদের পেটাতে শুরু করে। এরপরে কোনো কথা না বলেই সেখান থেকে আবারও চলে যায়, কিন্তু লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল।
আরিবিন বলে, সেটা পরে দেখছি, আগে এদেরকে হসপিটালে নিয়ে যাও। এরপরে আবারও রাত 8:23 ঘটনা দেখানো হয়, যেখানে নকুল বাইক নিয়ে বাসায় ফিরে, কিন্তু বাসায় ফিরে সে দেখতে পায় মঞ্জু অটোতে উঠে কোথাও যাচ্ছে। নকুলের কিছুটা ডাউট হয়, মঞ্জু এত রাতে অটোতে করে কোথায় যাচ্ছে, সে তাকে না বলেই ফলো করতে শুরু করে। এদিকে আবারও 12:36 ঘটনা দেখানো হয়, যেখানে আরভিন কল করে জানুকে আর বলে সে ফিরে আসছে তাড়াতাড়ি। ঠিক তখনই ওয়াকিটকিতে আরভিন শুনতে পায় আরও একটা জায়গায় এমন একটা ঘটনা ঘটেছে, অজ্ঞাত একজন লোক অন্য একজন লোককে আহত করেছে আর সেই লোকটা ছিল রেইনকোট পরা। এটা শুনে আরভিন তাড়াতাড়ি ফোনটা কেটে অন্য পুলিশদের কল করতে থাকে এবং সেই জায়গায় যেতে বলে, লোকটাকে অ্যারেস্ট করতে বলে। এরপরেই আবারও 8:38 ঘটনা দেখানো হয়, যেখানে মঞ্জু সেই হসপিটালে পৌঁছে গিয়েছিল আর নকুলও তার পিছু করতে করতে সেখানে চলে এসেছিল। মঞ্জু সেখানে এসে সেই ডক্টর চেম্বারে চলে আসে আর সেই ফাইলটা দেখায়। অন্যদিকে নকুল সরাসরি সেখানে না যেয়ে জানলা দিয়ে তাদের দেখতে থাকে তারা দুইজন আসলে কি বলছিল। ডক্টর মঞ্জুকে কিছু বলে, কিন্তু কি বলে সেটা আমাদের শোনানো হয় না। সবকিছু শোনার পরে মঞ্জু কিছুটা বিমর্ষ হয়ে সেখান থেকে বাড়ি ফিরে। এদিকে নকুল তখনও মঞ্জুকে ফলো করে আসছিল। এরপরে আবারও 12:43 ঘটনা দেখানো হয়, যেখানে আরিবিন্দু সেই ঘটনাস্থলে চলে এসেছিল আর সেই লোকটাকে হসপিটালে পাঠিয়ে দেয়। এরপরে আরিবিন্দ বাকি পুলিশদের বলে, এই রোডটা বেশ ফাঁকা, দেখো আশেপাশের বাড়িগুলোতে কোথাও সিসি ক্যামেরা রয়েছে কিনা। কিছুক্ষণ খোঁজার পরে তারা একটি বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো দেখতে পায়। সেই বাড়ির লোকের সাথে তারা কথা বলে জানতে পারে সেই ক্যামেরাটা কাজ করে, এটা আরিবিনকে এসে জানানো হয়। আরিবিন সেই বাড়িতে আসে, সেই বাড়ির মেয়েটা তাদের সিসিটিভি ফুটেজ দেখাতে শুরু করে, যেখানে আরিবিন দেখতে পায় রেইনকোট পরা সেই লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিল। অপরদিক থেকে দুইজন লোক মদ খেয়ে একটা স্কুটি নিয়ে আসছিল। একটা লোক সেই রেইনকোট পরা লোকটাকে বলে, আরে তুমি কি পাগল নাকি, এখন বৃষ্টি নেই, তুমি রেইনকোট কেন পরে আছো। এটা বলার সাথে সাথে লোকটা সেই মাতাল লোকটার উপরে আঘাত করে। এটা দেখে অপর লোকটি সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আবারও রেইনকোট পরা লোকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যেতে শুরু করে। এটা দেখে আরিবিন একটু হতাশ হয়, কারণ এখান থেকে তারা কিছুই বুঝতে পারছে না লোকটাকে। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে আরিবিন্দের চোখ পড়ে রেইনকোট পরা লোকটার বুকের ভেতরে, কারণ সেখানে একটা আইডি কার্ড ঝুলছিল। আরিবিন্দ সেই ছোট্ট মেয়েটাকে বলে সেখানে জুম করতে। সেখানে জুম করে সেই আইডি কার্ডটার ছবি তারা নিয়ে নেয়। আরিবিন্দ অন্য একজন পুলিশ অফিসারকে বলে, এই ছবিটা তাড়াতাড়ি ফোকাস করো, এই আধার কার্ডটা কার সেটা খুঁজে বের করার চেষ্টা করো। এরপরে আবারও 9:30 ঘটনা দেখানো হয়, যেখানে মঞ্জু বাড়ি চলে এসেছিল, সে রাগে গেটটা খুলেই ভেতরে ঢুকে যায়। অন্যদিকে নকুল তাড়াতাড়ি এসে বাইকটা স্ট্যান্ড করতে যায়, কিন্তু সেটা ভুলে স্ট্যান্ড না হয়ে নকুলের পায়ের উপরেই পড়ে যায়। সে অনেকটা ব্যথা পায়, কিন্তু তারপরেও সেই দিকে খেয়াল না করেই নকুল ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে যায়। এরপরে 1:00 ঘটনা দেখানো হয়, যেখানে আরিবিন্দ পুলিশের আইটি ডিপার্টমেন্টে আসে। কিছুক্ষণ পরেই তারা একটা ম্যাচ খুঁজে পায়, কিন্তু সেই আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেয়া ছিল সেটা ছিল অন্য এরিয়ার। আরিবিন্দ সেই এরিয়ার একজন পুলিশ অফিসারকে কল করে আর সেই আধার কার্ডের নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেয়, বলে সেখানে যেয়ে কিছুটা ইনকোয়ারি করার জন্য। সেই দুইজন পুলিশ অফিসার সেই অ্যাড্রেসে চলে আসে। অ্যাড্রেসটা দেখানোর পরেই সেই বাড়ির লোকেরা বলে, এটা তো আমাদের বাড়ির ওনারের ছেলের নাম, সে কিছুদিন আগে এখান থেকে শিফট হয়ে গেছে, আগে সে এখানেই থাকতো, এই এরিয়াতে তার একজন বেস্ট ফ্রেন্ড রয়েছে, আপনি চাইলে তার সাথে কথা বলে দেখতে পারেন। এছাড়া একজন আইটি অফিসারকে আরিবিন বলে, আধার কার্ডে যে লোকটার নাম আছে সেই আধার কার্ড দিয়ে সে কোথায় কাজ করে সেটা খুঁজে বের করা যাবে কিনা। ঠিক তখনই তাকে কন্ট্রোল রুম থেকে কল করা হয় আর বলে একটা এরিয়াতে অনেক বড় ঝগড়া লেগেছে, আরিবিন সেখানেই যেতে শুরু করে। এদিকে জানুকে দেখানো হয়, বিদ্যুৎ চমকানোর শব্দে তার ঘুম ভেঙে যায়, সে ভয় পাচ্ছিল, টিভি ছেড়ে সে বসে দেখতে শুরু করে। এদিকে দেখা যাচ্ছিল একটা জায়গায় কয়েকজন অটোওয়ালা মিলে কয়েকজন মহিলাকে মারধর করছিল, আরিবিন এবং সেই পুলিশরা সেখানে চলে আসে এবং সেই অটোওয়ালাদের মারতে থাকে, কিন্তু একজন অটোওয়ালা তাদের বলে, স্যার আমাদের মারবেন না, দোষটা আমাদের নয়, আর এরা মহিলা নয়, এরা মহিলাদের কাপড় পরে এসেছে, আসলে পুরুষ, আর এরা তৃতীয় লিঙ্গের মানুষ যে আমাদের কাছ থেকে চাঁদা নিতে এসেছে। এটা শুনে আরিবিন্দ আরও রেগে যায় এবং সেই লোকগুলোকে, অর্থাৎ যারা মহিলা সেজে এসেছিল, তাদের পেটাতে শুরু করে।
এদিকে বিদ্যুৎ চলে যায়। জানু আরও বেশি ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে সে আরবিন্দকে কল করতে থাকে, কিন্তু আরবিন্দের মোবাইলটা ছিল গাড়িতে, যার ফলে সে ফোনটা ধরতে পারে না। এদিকে আরবিন্দ এবং বাকি পুলিশরা তখনও সেই লোকগুলোকে মারছিল, কিন্তু তারা সেখান থেকে পালানোর জন্য আরবিন্দকে কিছুটা আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জানু বারবার আরবিন্দকে কল করছিল, কিন্তু সে তার কলটাই ধরছিল না। একটা সময় সে টেনশনে অন্য ঘরে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সে তার জ্ঞান হারিয়ে ফেলে আর তার মোবাইলটা বেডের পাশেই পড়ে যায়। এদিকে আরবিন্দকে দেখা যায়, যেহেতু সে কিছুটা আঘাত পেয়েছিল সে হসপিটালে চলে আসে। সে কিছুটা ট্রিটমেন্ট নিয়ে আবারও অফিস যেতে শুরু করে। ঠিক তখনই থানায় থেকে একজন তাকে কল করে আর সেই পুলিশ অফিসার বলে, স্যার আজকে রাতে যে নকল মদ তৈরিকারী লোকগুলোকে আমরা ধরেছিলাম তারা আমাকে মেরে আহত করে থানা থেকে পালিয়ে গেছে, কারণ থানায় সেই সময় সে ছাড়া অন্য কেউ ছিল না। আসলে সেই পুলিশ অফিসার যেহেতু তাদের হয়ে ঘুষ খেত, তাই সেলটা খুলে সে তাদের সাথে কথা বলতে থাকে। সে বলে, তুমি না বুঝে কেন আরবিন্দ স্যারের সাথে পাঙ্গা নিতে গেলে, এখন সেলে বন্দি হয়ে রয়েছ। সেই লোকটাও রেগে গিয়ে সেই পুলিশ অফিসারকে মেরে তাদের লোকদের নিয়ে সে সেখান থেকে চলে যায়। সেই আহত পুলিশ অফিসার বলে, আমি কয়েকজনকে খবর দিয়েছি, তারা সেই গ্যাংয়ের পিছু করছে, তারা একটা গাড়ি নিয়ে পালিয়ে গেছে, আপনিও চলে আসুন। আরবিন্দ খবর পেয়ে তাড়াতাড়ি সেই রোডে চলে আসে। তারা সবে মিলে সেই গাড়িটিকে থামানোর চেষ্টা করে, চেস করতে থাকে, কিন্তু সেই গাড়িটি তাড়াতাড়ি চালাতে গিয়ে সেখানে থাকা রেইনকোট পরা একটা লোককে আঘাত করে এবং সেখানেই মেরে ফেলে অ্যাক্সিডেন্ট করে। আরবিন্দ যখন সেখানে আসে সে এটা দেখতে পায় আর ভাবতে থাকে, তারাও তো রেইনকোট পরা একজন লোককেই খুঁজছে, এই লোকটা কি সেই লোক? ধীরে ধীরে কাছে যায়, কিন্তু লাশটা দেখার পরেই তারা বুঝতে পারে এই লোকটা সেই লোক নয়, কারণ আধার কার্ডে যে লোকের ছবি দেয়া রয়েছে ওই লোকের সাথে এর চেহারা ম্যাচ করে না। সেখানে তাড়াতাড়ি আরও কয়েকজন লোক চলে আসে এবং তারা বলে, তারা এই পথেই কাজ করছিল, রাস্তার কাজ করছিল, আর এই লোকটাও তাদের সাথেই কাজ করছিল। তখনই আরবিন্দের কাছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে কল আসে এবং বলা হয় সেই আধার কার্ডের নাম্বার থেকে সেই লোকটা কোন কোম্পানিতে কাজ করে এবং সেই কোম্পানি থেকে তার প্রেজেন্ট অ্যাড্রেস তারা বের করে ফেলেছে আর আরবিন্দকে সেটা দেওয়া হয়। আরবিন্দ গাড়ি নিয়ে দ্রুত সেখানে চলে যায়। দেখা যায় সেই অ্যাড্রেসটা ছিল নকুলের। পুলিশ সেই বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে তখন কেউ ছিল না। পুলিশ পুরো বাড়িটা সার্চ করে। আরবিন্দ বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে সে বাইরে চলে আসে এবং বাড়ির সামনে সে ভিখারিকে দেখতে পায় এবং তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে, এই বাসার লোকেরা কোথায় গেছে? তখন ভিখারি সব কিছু বলতে শুরু করে, যা যা এখানে বসে সে দেখেছে। নকুল ডিউটিতে যায় এবং সেই মেয়েটি তাকে খাবার দেয়। এর কিছুক্ষণ পরেই মেয়েটি একটি অটো দিয়ে কোথাও চলে যায় আর ছেলেটি তাকে ফলো করে। এর কিছুক্ষণ পরে আবার দুজনেই একসাথে বাড়ি ফিরে। যখনই ছেলেটি বাড়ি ফিরে বাইকটা তার উপর পড়ে তার পায়ে সে আঘাত পায় এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করে, অর্থাৎ সবকিছুই খুলে বলে আরবিন্দকে। আর আরবিন্দ শোনার পরে বুঝতে পারে তারা যে লোকটাকে খুঁজছে সেটা আর কেউ নয়, নকুল। ভিখারি আরও বলে, কিছুক্ষণ পরেই সেই লোকটি রেইনকোট পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে যেতে শুরু করে এবং তার হাতে একটি রড ছিল। এরপরে আরবিন্দকে সেই অন্য এরিয়ার দুইজন পুলিশ অফিসার কল করে আর বলে, তারা সব খোঁজ নিয়েছে আর জানতে পেরেছে এখানে যে লোকটি থাকতো তার নাম নকুল। নকুল তার স্ত্রী মঞ্জুকে নিয়ে এই বাড়িতেই থাকতো আর এই বাড়িটা তার বাবার, কিন্তু কিছুদিন আগে এখান থেকে সে শিফট হয়ে গেছে। এরপরে রেইনকোট পরা আবারও নকুলকে দেখানো হয়, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। ওই সময় একটা মেয়ে অফিস থেকে বাড়ি ফিরছিল, সে নকুলকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এত রাতে অদ্ভুত একটা লোক রেইনকোট পরে এভাবে হাঁটছে। মেয়েটি ধীরে ধীরে সাইডে আসতে শুরু করে। ঠিক তখনই সেখানে দুজন লোক বাইক দিয়ে চলে আসে আর মেয়েটির বাইক ছিনতাই করে পালাতে থাকে, কিন্তু সেই লোক দুটো যখনই নকুলের কাছ দিয়ে যাচ্ছিল নকুল তাদের আঘাত করে, সেখানে লোক দুটো বাইক থেকে পড়ে যায়। তখনই দেখা যায় সেটা নকুল ছিল না, সেটা ছিল মঞ্জু। মঞ্জু সেই দুজন লোকের সেখানে মারে এবং মেয়েটির পার্সেনে তাকে ফেরত দিয়ে সেখান থেকে চলে যায় চুপচাপ। এদিকে সেই দুইজন পুলিশ অফিসার আরবিন্দের সাথে তখনও কথা বলছিল। পুলিশ অফিসাররা বলে, আমরা নকুলের বন্ধুর সাথে কথা বলেছি, সেখানে সে মঞ্জুর ব্যাপারে আমাদের বলে। আর তখনই ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মঞ্জুর তখন 8 বছর বয়স। মঞ্জুর বাবা মা তার ছোট ভাইকে বেশি ভালোবাসত, একে তো সে ছেলে তার উপরে আবার ছোট, এই জন্য মঞ্জুর ছোট ভাইকে তার বাবা মাথায় তুলে রাখত, অনেক বেশি আদর করত। অন্যদিকে মঞ্জুকে সে প্রায় সময় বকাঝকা করত, বলতো পড়তে বসতে, এটা করতে ওটা করতে, এই জিনিসটা মঞ্জুর একেবারেই ভালো লাগে না। মঞ্জু সবসময় ভাবত যদি তার ছোট ভাই না থাকতো তাহলে সেই আদরগুলো সে পেত।
এরপরেই মঞ্জু একদিন টিভিতে মুভি দেখছিল, যেখানে একটা দৃশ্যে দেখানো হয় একজন লোক বালিশ চাপা দিয়ে একজন মহিলাকে মেরে ফেলছে। মঞ্জু মাথায় আইডিয়া চলে আসে, যখন তার ছোট ভাইয়ের আশেপাশে কেউ ছিল না, মঞ্জু বালিশ চাপা দিয়ে তার ছোট ভাইকেই মেরে ফেলে। এরপরে আবারও সে তার পড়ার জায়গায় এসে পড়তে শুরু করে। কিছুক্ষণ পরেই মঞ্জুর মা যখন তার ছোট ভাইয়ের কাছে যায়, দেখতে পায় তার ছেলেটা মারা গেছে। সে কাঁদতে শুরু করে, সবাই অনেক বেশি কষ্ট পায়, কিন্তু মঞ্জু মনে মনে অনেক খুশি হয়েছিল। এরপরে মঞ্জুর যখন 15 বছর বয়স, তখন আরও একটি ঘটনা দেখানো হয়, যেখানে প্রতিবেশী একজন মহিলা মঞ্জুর মার কাছে আসে, কারণ তার মেয়ের স্কুলে একটি কম্পিটিশন আছে, আর সেই কম্পিটিশনে একটি ভালো ড্রেস পরে তাকে যেতে হবে। এই জন্য সে মঞ্জুর মায়ের কাছে আসে আর মঞ্জুর একটি ড্রেস চেয়ে নেয়। মঞ্জুর মা এতে রাজি হয়ে যায়। ঠিক তখনই মঞ্জু বাড়িতে চলে আসে এবং আড়াল থেকে সব কথা শুনে ফেলে। মঞ্জু সেখানে এসে সেই মহিলাকে বলে, আন্টি, ড্রেসটা আমাকে দিন, আমি আয়রন করে দিচ্ছি। ড্রেসটা এমনিতেও আয়রন করা ছিল না। মহিলা তাকে ড্রেসটা দেয়। মঞ্জু ভেতরে নিয়ে এসে ড্রেসটার উপরে আয়রন রেখে দেয় আর আয়রন দিয়ে মঞ্জু সেই জামাটাকে পুড়িয়ে ফেলে। তার মা সেখানে চলে আসে, এটা দেখার পরে জিজ্ঞেস করে এটা সে কেন করছে। মঞ্জু বলে, তুমি আমার জামা, আমাকে জিজ্ঞেস না করে অন্য কাউকে কিভাবে দিতে পারো। এটা বলে সে রেগে তাকিয়ে থাকে তার মায়ের দিকে। রাতের বেলায় মঞ্জুর বাবা যখন বাড়িতে ফেরে, মঞ্জুর মা তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে মঞ্জুর বাবা অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে মঞ্জু পাশের রুমেই শুয়েছিল, সেই সব কথা শুনে এবং অদ্ভুতভাবে হাসতে শুরু করে। এরপরেই মঞ্জুর 19 বছরের আরও একটি ঘটনা দেখানো হয়, যেখানে কলেজে পড়াশোনা করার সময় নকুল এবং মঞ্জু একে অপরকে ভালোবেসে ফেলে। তাদের বাড়ি একই এলাকায় ছিল। একদিন মঞ্জুর বাড়িতে কেউ না থাকতে নকুল সেখানে চলে আসে আর তারা অন্তরঙ্গ হয়। কিছুদিন পরেই মঞ্জু নকুলের সাথে দেখা করে আর নকুলকে বলে সে প্রেগনেন্ট। এটা শুনে নকুল বলে, এখন তারা কোনোভাবেই এই বেবিটা রাখতে পারবে না, সে এখনও বেকার, আগে তার একটা চাকরি হবে, তারপরে সে মঞ্জুকে বিয়ে করবে, এখন যে করেই হোক বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে হবে। মঞ্জু বলে, এখন আর সেটা সম্ভব নয়, তার 3 মাস চলছে, অনেকটা লেট হয়ে গেছে, এখন যদি এটা সে করে তাহলে মঞ্জুর জীবনের ঝুঁকি থাকতে পারে। কিন্তু নকুল বলে, তারপরেও তার কিছু করার নেই, এখন মঞ্জুকে বেবিটা নষ্টই করে ফেলতে হবে। নকুলের কথা শুনে মঞ্জু রাগ করে সেখান থেকে চলে আসে এবং বাড়িতে আসার পরে সে তার বাবাকে সব কিছু খুলে বলে। তার বাবা এটা শোনার পরে একেবারেই হতবাক হয়ে যায়। মঞ্জুর বাবা প্রচণ্ড রেগে যায়, মঞ্জুর এখনও বিয়ে হয়নি আর এখনই সে প্রেগনেন্ট, এই কথাটা বাইরে জানাজানি হলে তাদের মানসম্মান বলতে কিছুই থাকবে না, তার মেয়ে তার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এতে মঞ্জুর বাবা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সে মঞ্জুকে টর্চার করে এবং জোর করেই হসপিটালে নিয়ে যায় অ্যাবর্শন করার জন্য। ডক্টর বলে, এখন যদি বাচ্চাটাকে নষ্ট করে ফেলা হয় তাহলে মঞ্জুর জীবনের অনেক ঝুঁকি থেকে যাবে। কিন্তু মঞ্জুর বাবা বলে, তাতে তার কিছু যায় আসে না, তার মানসম্মানটা অনেক জরুরি, এই কথাটা কোনোভাবেই বাইরে জানাজানি হতে দেয়া যাবে না। অবশেষে মঞ্জুর বাবা জোর করেই বেবিটাকে নষ্ট করে ফেলে। এদিকে মঞ্জুকে দেখা যায় যে বেডে শুয়ে শুয়ে বলছিল, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। এদিকে নকুলের সেই বন্ধু নকুলকে কল করে বলে, মঞ্জুর বাবা মঞ্জুকে জোর করে হসপিটালে নিয়ে গেছে বেবিটাকে নষ্ট করে ফেলে দেওয়ার জন্য, তোমার এখানে আসা উচিত। নকুল বলে, আমি তো অন্য একটা শহরে চলে এসেছি কাজ করার জন্য, আমি কালকেই চলে আসব, এই সময়টুকু তুমি মঞ্জুকে দেখে রেখো। এরপরেই দেখা যায় পরদিনই নকুল সেই শহরে ফিরে আসতে শুরু করে এবং তার বন্ধুকে কল করে আর বলে সে সরাসরি হসপিটাল আসছে। কিন্তু তার বন্ধু নকুলকে নিষেধ করে, বলে তুমি এখন সরাসরি হসপিটালে এসো না, মঞ্জুর বাবা তোমাকে এখানে দেখলে রেগে যেতে পারে, ফলে এখানে একটা গোলমাল বেঁধে যাবে, তুমি একটু পরে আসো, আমি চায়ের দোকানে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি সেখানেই চলে আসো। কিছুক্ষণ পরেই দেখা যায় মঞ্জুকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মঞ্জু অদ্ভুত ব্যবহার করছিল, সে বিড়বিড় করে একটা কথাই বলছিল, তোমাদের যেটা ভালো লেগেছে তোমরা সেটা করেছো, আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। মঞ্জুর মা তাকে বারবার বলছিল চুপ করার জন্য, কিন্তু মঞ্জু কোনো কিছুতেই চুপ করছিল না। এদিকে মঞ্জুকে যখন গাড়িতে উঠতে বলা হয়, সেটা না করে সে রাস্তার দিকে হাঁটতে শুরু করে। মঞ্জুর বাবা মা দুজনেই তাকে টানতে শুরু করে যেন সে গাড়িতে এসে বসে। নকুলের সেই বন্ধুও সেখানে ছিল। নকুলের বন্ধু এবং হসপিটালের আশেপাশে থাকা বাকি মানুষরা এটা দেখতে থাকে, সবাই ভাবে মেয়েটা হয়তো পাগল হয়ে গেছে। একটা সময় মঞ্জু তার বাবা মায়ের হাত ধরে উল্টো তাদের রাস্তার মধ্যে ফেলে দেয়, যার ফলে সামনে আসা একটা ট্রাকের মধ্যে তারা অ্যাক্সিডেন্ট করে এবং সেখানেই দুজন মারা যায়।
খবর পেয়ে নকুলও সেখানে চলে আসে। নকুল মঞ্জুকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মঞ্জু নকুলকেও মারতে শুরু করে। তখনই সেখানে পুলিশ অফিসাররা চলে আসে আর পুলিশরা মঞ্জুকে ধরে নিয়ে যায়। পুলিশরা ভাবে মঞ্জু পাগল, তাই মঞ্জুকে মানসিক হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সে 2 বছর ছিল, কিন্তু নকুল এখনও তার পিছু ছাড়েনি। নকুল তাকে এই সময়টাতে বারবারই দেখতে যেত। এরপরে মঞ্জুকে যখন ছেড়ে দেওয়া হয়, নকুল তাকে বিয়ে করে ফেলে এবং এই বাড়িতে এসে ওঠে। নকুল সেই থেকে তাকে অনেক টেক কেয়ার করত, তাকে ডক্টরও দেখায়। ডক্টর মঞ্জুকে দেখার পরে বলে মঞ্জুর মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার রয়েছে। মঞ্জুর এই রোগটা ছোটবেলা থেকেই ছিল, কিন্তু যখনই তার বাচ্চাটাকে নষ্ট করে ফেলা হয় তখনই এই রোগটা আবারও শুরু হয় আর তাদের মতো ব্যবহার করতে শুরু করে। নকুল বুঝতে পারে মঞ্জুর সেই বেবিটার জন্য অনেক মন খারাপ আর এই থেকে আরও সে বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাই নকুল তাকে অনেক যত্ন করে, টেক কেয়ার করে এবং তাকে ধীরে ধীরে সুস্থ করে তোলে। এভাবে 2 বছর কেটে যায়। তারপরে ধীরে ধীরে মঞ্জু সুস্থ হতে শুরু করে। অবশেষে নকুল মঞ্জুকে নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যায় আর এই পুরো ঘটনাটাই নকুলের বন্ধু এতক্ষণ মুত্তু পুলিশদের বলছিল। মুত্তু পুলিশদের বলতে থাকে মঞ্জুর হয়তো আবারও সেই রোগটা শুরু হয়ে গেছে, হয়তো মঞ্জুর সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যার ফলে আবারও তার রোগটা অ্যাক্টিভ হয়ে গেছে। আরবিন সব কিছু শোনার পরে বাড়িটা আবারও সার্চ করে। একটা সময় তারা ছাদের উপরে চলে আসে। ছাদের উপরে আসতেই তারা সেখানে একটা পুতুল পড়ে থাকতে দেখে। আরও একটু সামনে গেলে সে দেখতে পায় সেখানে নকুলের ডেড বডি পড়ে রয়েছে, অর্থাৎ মঞ্জু নকুলকে মেরে ফেলে এখান থেকে চলে গেছে। তখনই আমাদের সেই 9:30 কি হয়েছিল সেটা দেখানো হয়। নকুল যখন তাকে ফলো করতে করতে বাড়ি ফিরেছিল, সে দেখতে পায় বাড়িতে মঞ্জু নেই। সে মঞ্জুকে খুঁজতে খুঁজতে একটা সময় ছাদে চলে আসে। নকুল দেখতে পায় বৃষ্টিতে ভিজে মঞ্জু ছাদে দাঁড়িয়ে রয়েছে, হাতে সেই পুতুলটা, আর একাকাই বিড়বিড় করছে, তোমরা আমার বাচ্চাটাকে আবারও নষ্ট করে ফেললে। নকুল সেখানে আসে আর মঞ্জুকে বুঝিয়ে নিচে নিয়ে যেতে চায়, কিন্তু মঞ্জু যেতে চাইছিল না। নকুল তার রেনকোটটা মঞ্জুকে পরিয়ে দেয় এবং তাকে জোর করে নিচে নিয়ে যেতে চায়। এতে মঞ্জু রেগে গিয়ে নকুলকে সেখানেই মাথায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে চলে যেতে শুরু করে আর বলতে থাকে, তোমরাই আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছ। এদিকে আরবিন্দ মঞ্জুর সেই মেডিকেল রিপোর্টটা দেখতে পায়, যেটা নিয়ে কিছুক্ষণ আগেই মঞ্জু সেই ডক্টরের সাথে দেখা করেছিল। সেই রিপোর্টটা সে ভালো করে পড়তে থাকে। অন্যদিকে জানুর জ্ঞান ফেরে, কিন্তু সে তার মোবাইলটা খুঁজে পায় না, কারণ তার হাত থেকে পড়ে সেটা বেডের নিচে চলে গিয়েছিল। তখনই জানু টিভিতে নিউজ দেখতে পায় যে আরবিন্দের উপরে কেউ হামলা করেছে, অর্থাৎ সেই লোকগুলো যখন আরবিন্দের উপরে হামলা করে, পাশ থেকে একটা লোক ভিডিও বানিয়ে সেটা নিউজ চ্যানেলকে দিয়ে দিয়েছিল আর সেই নিউজটাই তারা প্রচার করে। এটা দেখে জানু অনেক ভয় পেয়ে যায়, অনেক টেনশন হতে থাকে তার। সে তার মোবাইলটা খুঁজতে শুরু করে আরবিন্দকে কল করার জন্য, কিন্তু কোনোভাবেই সে তার মোবাইলটা আর খুঁজে পায় না। এই জন্য তাড়াহুড়ো করে সে প্রতিবেশীর কাছে চলে যায় এবং সেই মহিলার ফোনটা নিয়ে সে আরবিন্দকে কল করতে শুরু করে, কিন্তু সেই ফোনটা কানেক্টই হচ্ছিল না। জানুর কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না, তাই সে একটি অ্যাম্বুলেন্সে কল করে। জানুর প্ল্যান ছিল সে একটি অ্যাম্বুলেন্স ডাকবে আর সেই অ্যাম্বুলেন্সে করে সে তাড়াহুড়ো করে সেখানে চলে যাবে, অর্থাৎ আরবিন্দের কাছে। এদিকে আরবিন্দকে দেখা যায় সে চলে আসে সেই ফাইলটা নিয়ে ডক্টরের কাছে এবং সেই ফাইল সম্পর্কে আর মঞ্জু সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। ডক্টর বলে 3 মাস আগ পর্যন্ত মঞ্জু ঠিকঠাকই ছিল, কিন্তু রিসেন্টলি মঞ্জুর যখন আবারও প্রেগনেন্সি টেস্ট করা হয় তখন তার কিছু জটিলতা ধরা পড়ে। সেখানে মঞ্জুর রক্তের হিমোগ্লোবিনে একটা প্রবলেম রয়েছে, সেই রক্তটা যদি বাচ্চার রক্তের সাথে মিশে যায় তাহলে বাচ্চা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি মারাও যেতে পারে। আমি বলেছিলাম মঞ্জুকে এই কথাগুলো জানিয়ে দেবার জন্য, যাতে মঞ্জু আরও বেশি সাবধানে থাকে, কিন্তু নকুল মঞ্জুকে জানায়নি। বরং সে নিজেই মঞ্জুকে আগ লাগলে রাখত, অনেক টেক কেয়ার করত, আগের থেকে অনেক বেশি। কিন্তু আজকে হুট করেই মঞ্জু সেই ফাইলটা নিয়ে আমার কাছে চলে আসে এবং আমার কাছ থেকে সব কিছু জেনে ফেলে। আরবিন্দ হসপিটাল থেকে বের হওয়ার পরেই তার স্ত্রী জানুকে কল করে, কারণ সে তাকে অনেকবার কল করেছিল, আরবিন্দ ধরতে পারেনি, এই জন্য আরবিন্দ তাকে কল ব্যাক করে। কিন্তু সেই ফোনটা জানু ধরছিল না, কারণ সেই ফোনটা ছিল বেডের নিচে। এদিকে জানু সেই অ্যাম্বুলেন্সটাকে একটা জায়গায় আসতে বলে এবং সে সেখানে তাদের সাথেই দেখা করবে। জানু সেখানে যেতে শুরু করে, কিন্তু অ্যাম্বুলেন্সের লোকগুলো সেখানে আসে এবং কিছুক্ষণ অপেক্ষা করে, আর কাউকে না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। জানু আসলে সেখানে আসা পর্যন্ত কোনো অটো বা কিছু পাচ্ছিল না, তাই সে হেঁটেই আসছিল, যার ফলে অ্যাম্বুলেন্সটা সে মিস করে।
অ্যাম্বুলেন্সটা যখন সেখান থেকে চলেই যাচ্ছিল, ঠিক সেই সময়ে যেন সেখানে চলে আসে, সে অ্যাম্বুলেন্সকে ডাকতে শুরু করে এবং তাদের পেছনে দৌড়াতে শুরু করে। কিন্তু অ্যাম্বুলেন্সটা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই অপোজিট দিক থেকে একটা গাড়ি চলে আসে, যেটা জানুকে প্রায় অ্যাক্সিডেন্ট করে ফেলছিল। এতে যেন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ভয়ে সে আবারও অজ্ঞান হয়ে যায়। সেই গাড়িটি থামানো হয়। গাড়িতে তিনজন ছেলে ছিল। তারা এটা দেখে ভয় পেয়ে যায় যে মেয়েটিকে নিয়ে এখন তারা কি করবে, মেয়েটি যদি মারা যায় তাহলে তাদের কি হবে। তারা ভাবতে থাকে তারা পালিয়ে যাবে, কারণ আশেপাশে কেউ তাদের দেখেনি, এখন পালিয়ে গেলে কেউ তাদের দেখবে না। ঠিক তখনই সেখানে মঞ্জু চলে আসে এবং সেই তিনজন লোককে মারতে শুরু করে। সেই তিনজনই সেখান থেকে পালিয়ে যায়। মঞ্জু জানুকে সাহায্য করতে চায়, তাই সেই ছেলেদের গাড়িতেই জানুকে উঠিয়ে নিয়ে তাকে হসপিটালে নিয়ে যেতে থাকে। এদিকে অরবিন্দের অনেক টেনশন হচ্ছিল, জানু কল ধরছিল না, তাই সে দ্রুত বাড়িতে চলে আসে। কিন্তু দেখতে পায় দরজা বন্ধ। সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। অন্যদিকে ফোনটা বাড়ির ভেতরেই বাজছিল, এই জন্য অরবিন্দ আরও বেশি ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তোবা তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। বাড়ির ভেতরে ঢুকে দেখতে পায় বেডের পাশেই ফোনটা পড়েছিল, তাই সে দৌড়ে পাশের বাড়িতে চলে আসে এবং সেই মহিলাকে জিজ্ঞেস করে সে কি তার স্ত্রী জানুকে দেখেছে কিনা। মহিলা সবকিছু খুলে বলে। এটা শুনে অরবিন্দ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেদিকে আসতে শুরু করে, অর্থাৎ যেখানে অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল। এদিকে মঞ্জু অনেক জোরে গাড়ি চালিয়ে জানুকে নিয়ে হসপিটালে যাচ্ছিল। এটা দেখে রাস্তায় টহলরত একজন পুলিশ সন্দেহ করে, সেই গাড়িটাকে ফলো করতে শুরু করে। সেই পুলিশ অফিসার গাড়ি চালিয়ে যখন তার কাছে চলে আসে, সে দেখতে পায় গাড়ির ভেতরে মঞ্জু। আর এতক্ষণে সব পুলিশদেরই মঞ্জুর খবরটা পেয়ে গিয়েছিল যে মঞ্জু একজন সাইকো, সে লোকদের মেরে বেড়াচ্ছে। এই খবরটা সেই পুলিশ অফিসার অন্যদের দিয়ে দেয়। সেখানে পুলিশের আরও গাড়ি চলে আসে এবং তারা গাড়ি থামাচ্ছিল না দেখে গাড়ির ভেতরেই মঞ্জুকে গুলি করতে চাইছিল। ঠিক তখনই তারা পেছনের সিটে জানুকে দেখতে পায়, আর এটা দেখে সেই পুলিশ অফিসার চিনে ফেলে তাকে। অরবিন্দকেও খবর দেওয়া হয়। সব পুলিশরা সেই গাড়িটিকে চেস করতে থাকে কিন্তু মঞ্জু কোনোভাবেই গাড়ি থামাচ্ছিল না। এদিকে গাড়ি চালাতে চালাতে একটা সময় মঞ্জুর অবস্থা খারাপ হতে থাকে, সে অসুস্থ হতে শুরু করে। একটা সময় অজ্ঞান হয়ে গাড়ির স্টিয়ারিংয়ের ভেতরেই সে পড়ে যায়। গাড়িটা এলোমেলোভাবে চলতে থাকে। পেছন থেকে দেখে অরবিন্দের কিছুটা সন্দেহ হয়। সে দ্রুত গাড়ি চালিয়ে সামনে যেতে শুরু করে এবং দেখতে পায় মঞ্জু সেখানে স্টিয়ারিংয়ের উপরে পড়ে রয়েছে। সে বিষয়টা বুঝতে পারে। সে বাকি পুলিশদের ওয়াকিটকির মাধ্যমে বলতে থাকে যে দুটো গাড়ি দুপাশে রাখতে হবে, অর্থাৎ জানুর গাড়িটা কোনোভাবেই যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেটা যাতে সোজাসুজি চলতে শুরু করে। অরবিন্দের কথা মতো দুইটি পুলিশের গাড়ি সেটাই করে। সেই দুটো গাড়ি দুই পাশ থেকে সোজাসুজি চলার জন্য ঠেলতে থাকে। এদিকে এতক্ষণে জানুর জ্ঞান ফিরে গিয়েছিল, জানু প্রচণ্ড ভয় পাচ্ছিল। কিন্তু অরবিন্দ পাশে থেকেই তাকে বলছিল, তুমি যে করেই হোক ধীরে ধীরে গাড়ির সামনের সিটে চলে আসো, স্টিয়ারিংটা ধরো। কিন্তু জানু গাড়ি চালাতে পারতো না, এই জন্য অরবিন্দ তাকে সাহস দেয় আর বলে, আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে করো, তাহলেই পারবে। জানু ধীরে ধীরে অনেক কষ্টে চলন্ত গাড়ির ভেতরেই সামনের সিটে চলে আসে। গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে গাড়িটিকে কন্ট্রোল করতে পারছিল না। অন্যদিকে তারা উঠে এসেছিল একটি ফ্লাইওভারে, যেটা কিছুক্ষণ পরেই শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ সেটা কনস্ট্রাকশনের কাজ চলছিল, এখনও পুরোপুরি হয়নি। অরবিন্দ ভয় পেতে থাকে, জানুকে বারবার বলতে থাকে গাড়িটাকে ব্রেক করার জন্য, কিন্তু জানু কোনোভাবেই সেটা করে উঠতে পারছিল না। অবশেষে একটা সময় শেষ মুহূর্তে এসে যখন গাড়িটা একেবারে পড়ে যাবে, সেই মুহূর্তে এসে জানু গাড়িটাকে ব্রেক করতে সক্ষম হয়। অরবিন্দ তাড়াতাড়ি এসে জানুকে উদ্ধার করে এবং মঞ্জুকে চেক আপ করে, কিন্তু দেখতে পায় মঞ্জু সেই গাড়ির ভেতরেই মারা গেছে। আসলে মঞ্জুর রক্তের হিমোগ্লোবিনের যে প্রবলেমটা ছিল সেটা আগে থেকেই অনেক ক্রিটিক্যাল ছিল। ডক্টর বলে দিয়েছিল মঞ্জু বেশি দিন বাঁচবে না, এই জন্য নকুল তাকে কথাটা বলেনি। আর এদিকে মঞ্জু গাড়িতেই মারা গিয়েছিল। আসলে মঞ্জু যখন জানতে পারে সে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, সে বেশি দিন বাঁচবে না, আর তার জন্য হয়তোবা তার সন্তানটাও বাঁচবে না। তখনই তার আগের সন্তানের কথা মনে পড়ে, যাকে সবাই জোর করে নষ্ট করে দিয়েছিল। আর এরপর থেকেই আবারও মঞ্জু অনেকটাই পাগল হয়ে যায়, তার ভেতরে সেই রোগটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে যখন নকুল তাকে বোঝানোর চেষ্টা করে, তখন নকুলকেও এর দায়ী ভেবে মঞ্জু তাকে সেখানেই মেরে ফেলে। আর মঞ্জুর যেহেতু মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার ছিল, তাই নকুল যেভাবে হাঁটতো, অর্থাৎ পা খুঁড়িয়ে খুঁড়িয়ে, মঞ্জুও সেভাবে হাঁটতে শুরু করে। আর রাস্তায় হাঁটতে হাঁটতে সে তার চোখের সামনে যাকেই পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল। আসলে সে ভাবছিল এরা সবাই তার এই অবস্থার জন্য দায়ী। আর মঞ্জু
বাকি মেয়েদেরকেও নিজের মতোই ভাবতে শুরু করেছিল, যার ফলে সে মেয়েদের আঘাত না করে শুধুমাত্র ছেলেদের আঘাত করছিল। আর এভাবেই এখানে মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন, এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।